নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শুরু হলো 15 থেকে 18 বয়সীদের টিকাকরণ। কাছারে নিজ হাতে টিকা দিয়ে সূচনা সাংসদে। ট্রাফিক যানজটে নাজেহাল শালচাপড়ার স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। স্কুলের বার্ষিক উৎসবে দুষ্কৃতী হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ পড়ুয়াদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 25শে ডিসেম্বর ঘোষণা করেছিলেন 15 থেকে 18 বছর বয়সীদের কোভিড টিকাকরণ প্রদান করার। তার ঘোষণা অনুযায়ী সোমবার থেকে গোটা দেশে অপ্রাপ্ত বয়স্কদের টিকা অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসাবে সোমবার কাছাড় জেলায়ও অপ্রাপ্ত বয়স্কদের টিকাদান শুরু হয়েছে। এদিন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় স্থানীয় নার্সিং স্কুলে এই কর্মসূচির শুভারম্ভ করেন। সাংসদ নিজে টিকার গুরুত্বের উপর জোর দেন, পাশাপাশি প্রত্যেক অভিভাবকদের তাদের 15 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টিকা গ্রহণে উৎসাহিত করে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। এদিন প্রথম নাবালক হিসাবে অরিজিৎ বড়ভূইয়া নামের এক কিশোরকে টিকা প্রদান করা হয়। অরিজিৎকে নিজে হাতেই প্রথম ডোজের টিকা প্রদান করেন সাংসদ। পাশাপাশি অরিজিতের বয়সী আরও 9 জন কিশোর কিশোরীকে প্রথম ডোজ টিকা প্রদান করেন এবং কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ। এদিন সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রদীপ্ত সেনাপতি, আকাশ কীর্তনিয়া, বিশাল নাথ, দেবলীনা ভট্টাচার্য, রাহুল দাস, রাজা নুনিয়া, অন্তরা দেব, নীলাঞ্জনা দাস, পূর্বালী সোমকে টিকা প্রদান করেছেন বলে নার্সিং স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়। এদিকে কাছাড় জেলায় জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান যে এই কর্মসূচিটি শিলচর শহরের সরকারি বালক বিদ্যালয়, ডেনকে স্কুলে এবং নার্সিং স্কুলে শুরু হয়েছে। গ্রামীণ এলাকার 12টি স্কুলেও ইতিমধ্যে টিকা দেওয়া শুরু হয়েছে। সামগ্রিকভাবে জেলায় 168টি সরকারি স্কুলে টিকাদান অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, প্রথম দিনে 1857 জন অপ্রাপ্ত বয়স্করা টিকা গ্রহণ করেন বলে সূত্রমতে জানা যায়। যে আপনারা এই যে কথাগুলো আছে, সোশ্যাল ডিসটেন্সিং, হ্যান্ড স্যানিটাইজেশন এন্ড ফেস মাস্ক, এই তিনটা জিনিস যাতে আগামী কিছুদিন যাতে জনসময় না অভিজ্ঞতা থেকে আমরা রেহাই পাচ্ছি, এই কথাগুলো মেনে যাতে চলা যায়, তাতে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে এটা বোঝানো উচিত। আমরা আজকের দিনে 15-18 ইয়ার্স এর যারা আছে তাদেরকে আমরা ভ্যাকসিনেট করছি, বাট উই আর স্টিল ল্যাকিং ইন ভ্যাকসিনেশন রিসার্চ মেটেরিয়াল, এবং গভর্নমেন্ট এখনো ডিসিশন নেয়নি যে 15 বছরের নিচের যারা বাচ্চারা আছে তাদেরকে কি করতে হবে, সেটা নিয়ে সরকারের থেকে এখনো কোনো নির্দেশিকা আসে। যাই হোক, সরকার এই নির্দেশিকা দিয়েছে যে বিটুইন দ্য এজ অফ 15-18 উই হ্যাভ টু ভ্যাকসিনেট দ্য এন্টায়ার কান্ট্রি, ইট ইজ এ হিউজ পপুলেশন, হিউম্যানাস টাস্ক। আর আবার যারা হেলথ ওয়ার্কাররা ভ্যাকসিন করার যারা কর্মীরা আছে, বিগত কয়েক মাস থেকে আপনারা জানেন যে ভারতবর্ষের ভ্যাকসিন 8 জানুয়ারি স্টার্ট হয়েছিল 2021, এবং আমরা সেপ্টেম্বর মাসের ভেতরে আমরা 100 কোটি ভ্যাকসিন ক্রস করেছি। শালচাপড়া রেলওয়ে ইয়ার্ডের মালবাহী গাড়ির জন্য প্রতিদিনই NH-37 সহ বন্দুকমারা রোডে ট্রাফিক যানজট লেগেই থাকে, ফলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়া থেকে সাধারণ জনগণদের। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সরব হলেন স্থানীয়রা। রেলওয়ে বিভাগের লামডিং এবং বদরপুর ডিভিশনের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ সহ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং কাছাড় জেলার জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন বলে জানান তারা। এদিন সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানান এই ট্রাফিক যানজট ও দুর্ঘটনার সমাধানের একটি উপায় আছে। একটি ছোট রাস্তা রেল লাইনের দক্ষিণ পাশে রেলের খাস জমিতে নির্মাণ করে নিতে পারলেই সমস্যার সমাধান করা যাবে বলে জানান। এদিন স্থানীয়দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আদিত্য গিরি, বরপাত্র সিনহা,
ফারুক আব্দুল্লাহ লস্কর, ডালিম হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর প্রমুখ। আমাদের রেলওয়ে ইয়ার্ড স্থাপন হওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্যার সমাধান হয়েছে সেটাই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি যে মোহনপুর বাইয়া বন্দুকমারা বাইয়া আপ টু ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত যে রোডটি আছে, প্রথম তো এখানে খুব প্রদূষণ বা মানে ছড়িয়ে পড়ে, তথা গাড়িগুলো যখন দাঁড়িয়ে থাকে আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং রোগী নিয়ে আসা যাওয়ার খুবই সমস্যা হচ্ছে। তাই আমাদের লোকাল জনসাধারণে আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে যে রেলওয়ে ইয়ার্ডের বাম পাশে যে রেলওয়ের যে খাস জমি আছে সেখানে যদি একটা রোড নির্মিত করে দেয় তাহলে এই যে ট্রাফিক জ্যামের সমস্যা এবং স্কুলের ছাত্রছাত্রীরা রোগী নিয়ে আসা যাওয়ার আমাদের খুবই উপকৃত হব বলে আমাদের দক্ষিণ প্রান্ত রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার তথা আমাদের কাছাড় জেলার মাননীয় ডিসি মহোদয়াকে এবং আমাদের কাছাড় জেলার মাননীয় এমপি রাজদীপ রায় মহাশয়কে আমরা সালচাপড়াবাসীর তরফ থেকে জোরালোভাবে আমরা অনুরোধ রাখছি। 1 জানুয়ারি পাথারগান্দি শিক্ষাখণ্ডের অধীন আকাইদুম নেহেরু বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের বার্ষিক উৎসবে কপিতয় দুষ্কৃতীর অপ্রত্যাশিত হামলায় ভেস্তে যায় পুরো অনুষ্ঠানটি। বিষয়টি বাজারি ছোড়া পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও পড়ুয়ারা সুবিচার পাননি বলে অভিযোগ। এ নিয়ে সোমবার স্কুলে বিক্ষোভ সহ সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্রছাত্রীরা। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও তারা সম্মিলিতভাবে নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে 1 জানুয়ারিতে স্কুলে একটি বুড়িভোজের আয়োজন করেছিল। রান্নার কাজ শেষে খাওয়ার পাতে বসার আগেই ঘটে যায় এক লঙ্কাকাণ্ড। উক্ত সময়ে স্কুলের নৈশ পাহারাদার মনোরঞ্জন বাল্মীকি দাস আচমকা স্কুলে প্রবেশ করে রাগে অগ্নিশর্মা হয়ে তাকে অনুষ্ঠানে কেন নিমন্ত্রণ করা হয়নি বলে প্রথমে হাতে শক্ত লাঠি নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে মারধরের চেষ্টা করে, পরে রান্না করা খাদ্যদ্রব্যে থুতু ছিটিয়ে লাথি মেরে ভাত তরকারি ইত্যাদির একাংশ মাটিতে ফেলে দেয়, জলাধার ভেঙে গুড়িয়ে দেয়। পরে পড়ুয়ারা বাধ্য হয়ে সমূহ বিনষ্ট খাবার নিজেরাই বাইরে নিয়ে ফেলে দেয়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের পক্ষে পুলিশের নজরে আনা হলেও ঘটনার 24 ঘন্টা পরও পুলিশ অভিযুক্তকে আটক করেনি বলে অভিযোগ উঠেছে। কিন্তু এ ব্যাপারে পুলিশে কোনো লিখিত এজাহার জমা পড়েনি বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিত বড়া। এদিকে সোমবার সকাল থেকেই বিক্ষুব্ধ পড়ুয়ারা সুবিচারের দাবিতে হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্কুলের মূল গেটে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। পরে তারা দুপুর 12টায় চাঁদখিরা কদমতলা সড়কে অবরোধ করে গড়ে তোলেন। ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় বাজারিছড়া থানা ও কাঁঠালতলায় পুলিশের একটি দল। বিষয়টি মীমাংসা করতে মাঠে নামেন স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে ঋষিকেশ নন্দী, অন্তু বাল্মীকি দাস, সজল কুর্মী ও ছাত্রনেতা বদরুল হকের পক্ষে এক প্রতিনিধি দল। তারা উভয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে এ কাণ্ডে জড়িত ব্যক্তিকে শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিলেও পিছু হটেনি পড়ুয়ারা। আমরা ছাত্র 50-60 হাজার মতো খরচ করছি, মানে আমরা স্কুলে আমরা প্রিন্সিপাল স্যারে রাখছেন, আরো প্রিন্সিপাল স্যারে প্রাইভেট হিসাবে একজন নাইট ডিউটি লাগিয়ে রাখছেন, আমরা এখানে এলাকার কোনো বসতি না থাকার কারণে। তো আমরা নিমন্ত্রণ দেওয়া হয়েছে না, আমরা ছাত্ররা কর্তৃ হিসাবে আমরা নিমন্ত্রণ দেওয়া কথা এমন আমরা মনে করি না, আমরা বিপক্ষে দুটোটা ধরে আমরা তো এখন তারা নিমন্ত্রণ দিছি না কই, আমরা আইসই না ইয়া ঢুকছই না, আমরা যে সময় সব ফুর্তি আনন্দের মাঝে আসলাম ওই সময় আইয়া আমরা অন্তাকে একটা বাস লইয়া আমরা স্কুলের দিকে উঠিছেন অশ্লীল ভাষায় গালিগালা। মনোরঞ্জন বাল্মীকি দাস কিতা করেন তাই স্কুলের দিকে বাস একটা লইয়া উঠিছে, উঠিয়া আমরা সারাবাদী অশ্লীল ভাষায় গালি গালা করিয়া আমরা সারার দিয়ে উদ্যমকে উমকি দিচ্ছেন যে মারবা এটা হইয়া আমরা
আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি থেকে বঞ্চিত পড়ুয়াদের আলোচনায় বসার আহ্বান জানালো আকসা। সোমবার সংবাদ মাধ্যমের সামনে আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ অনলাইন পরীক্ষা প্রক্রিয়ার উপর প্রশ্নচিহ্ন তুলে বঞ্চিত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি ওই বঞ্চিত পড়ুয়াদের স্বার্থে আকসা অতিথিদের মতো এবারও লড়াই চালিয়ে যাবে বলে সাফ জানান তিনি। তারা অনেকেই 75% থেকে শুরু করে 80% 85% 90% 93% পর্যন্ত রয়েছে যারা সুযোগ পাননি, কারণ একটাই যে অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় অনেকে লগ আউট হয়েছিলেন, কিন্তু সেই সময় অনলাইন পরীক্ষায় তাদের আশানুরূপ ফল না হয় তারা বাদ পড়ে যান। কিন্তু যারা সেই সময় অনলাইন পরীক্ষায় পাশ করেছিলেন কিন্তু ডিগ্রি পরীক্ষায় তারা পাশ না করায় তাদেরও একটা বিড়ম্বনা দেখা দিয়েছে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্ত বলে আকসা মনে করে। আমরা এ ব্যাপারে সুচিন্তিত মতামত নেওয়ার জন্য তিন জেলার বরাক উপত্যকার তিন জেলার ছাত্রছাত্রীদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা অবিলম্বে আকসার সঙ্গে যোগাযোগ করুন এবং এই নম্বর দুটো 9706022234 এবং আমি আবার বলছি 9706022234 এবং 9854040725 এই দুটি নম্বরের মধ্যে যোগাযোগ করে করুন। সুনাইর ধনেহরি তেমাথা থেকে ওএনজিসি পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল স্থানীয় রাইট ওয়ে ফাউন্ডেশন। সোমবার রাস্তার নির্মাণ কাজের অনিয়মের দৃশ্য তুলে ধরেন তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বড়ভুইয়া জানান, প্রায় 1.5 কিলোমিটার সড়কের কাজে কোনো ফলক না বসিয়ে কে বা কারা একেবারে নিম্নমানের কাজ করে চলেছে। এই মর্মে পূর্ত বিভাগের কর্মকর্তা সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে উন্নত মানের রাস্তার কাজ শুরু করার আহ্বান জানান সংগঠনের কর্মকর্তারা। তারা এও যোগ করে বলেন, প্রয়োজনে সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিন ফাউন্ডেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আলম হোসেন বড়ভুইয়া, বাহারুদ্দিন লস্কর, মহিবুদ্দিন লস্কর প্রমুখ। পর্যন্ত এই কাজ কত টাকা বরাদ্দ হয়েছে বা কত টাকা হওয়ার না হওয়ার কিছু জানি না, হঠাৎ দেখি আমরা কিছু মানুষ ইয়া কাম আরম্ভ করছেন, অতি নিম্নমানের কাজ আরম্ভ করছেন। আমরার যে কাজটা দেখা যায় এক ইঞ্চিও পিচ দেওয়া হওয়ার না এবং বালুর উপরে দেওয়া হওয়ার, এর লাগিন আজকে আমরা ধনেহরি রাইটওয়ে ফাউন্ডেশন আজকে আইয়া আমরা এখানে একটা প্রতিবাদ সাব্যস্ত করছি। আমরা আসার আগে তারা এখানে জানতে পারছে হয়তো আমরা আসি আর যার কারণে দেখা তারা কাজ ছাড়িয়ে এখান থেকে সরি গেছে। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাই দিয়ার ওএনজিসি কর্তৃপক্ষ এবং পূর্ত বিভাগরে যাতে এই কাজ যদি কোনো সঠিকভাবে হয় না তাহলে আমরা মানে আমরা আইনের দায়স্থ হইমু, আমরা এটার প্রতিবাদ করমু, অন্যথায় আমরা আন্দোলন করিয়া গড়িয়া তুলমু। আজকে আমরা প্রেস মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই আর যে ওএনজিসির অত বড় বড় গাড়ি আইয়া এখানে ঢুকে এবং এখন আরও জানতে পারছি 15-20 বিঘা জমিন আরও একর করা হয়েছে, আরও বড় বড় গাড়ি ঢুকিব এখানে আবার বিলে ডিলিং করা হইতো এখানে ও ছোটো রাস্তার দিক দিয়া যে গাড়িগুলা ঢুকা নিয়ে হয়, আর এখন আরও আমরা শুনছি 80-90 লাখ টাকা এখানে আরও স্যাংশন হয়েছে আর কে বা কারা এখানে আইয়া কাজ করিয়া যার গিয়া এটা আমরা কোনো মুহূর্তে মানিয়ান না, আমরা এর বিরুদ্ধে আন্দোলন করমু, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের আনুষ্ঠানিকভাবে সূচনা হলো শহরের কনকপুর রোডে। এদিন শিলচর কনকপুর রোডের হৃদয় সরণিতে বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। পরে এ মর্মে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আর এই স্কুলের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে আমাদের আগামী দিনে যদি কিছু করণীয় থাকে সেই প্রচেষ্টার সঙ্গে আমি জড়িত
এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের তরফ থেকে যে পৃষ্ঠপোষকতা করা দরকার, কিংবা আমাদের ছোট ছোট অনেক সময় প্রচেষ্টা হয় কাউকে বলে কিছু করিয়ে দেওয়া, কিংবা অন্য জায়গা থেকে ছোটখাটো ফান্ডের যোগ্যতা, যেই জায়গাতে ছোট ছোট শুনলাম কিন্ডার গার্ডেন একটা স্কুল হবে, তো কিন্ডার গার্ডেন মানে ছোট ছোট শিশুরা আসা, শিশুরা আমরা জানি ভগবানের রূপ, তারা ইনোসেন্ট থাকে, তাদের মধ্যে সাবলীল শান্ত ভাষায় অনেক কথা বলে দেয়, তার থেকে আমরা অনেক সময় ইন্সপিরেশন ড্র করি। কাজে আমার মনে হয় বাচ্চাদের সংস্পর্শে থেকে আমাদেরও কিছু। কল্লোল সংঘের 75তম বর্ষপূর্তিতে অর্থাৎ প্লাটিনাম জুবিলির অঙ্গ হিসাবে রবিবার গ্রামাঞ্চলের খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে কল্লোল সংঘের পরিচালনায় ও সুনাই ফুটবল একাডেমির সহযোগিতায় সুনাইস্থিত নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে একদিবসীয় ডে নাইট প্রাইজ মানি ওপেন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কাছাড়ের বিভিন্ন স্থান থেকে মোট 8টি দল অংশগ্রহণ করে। এদিন বিকেল 5টা নাগাদ প্রতিযোগিতার উদ্বোধন করেন কল্লোল সংঘের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদর উদ্দিন মজুমদার। শুরুতে প্রতিযোগী দলের খেলোয়াড়দের সাথে কল্লোল সংঘের কর্মকর্তা ও সুনাই ফুটবল একাডেমির কর্মকর্তাগণ পরিচিত হন। শিলচর টাউন ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে রবিবার টাউন ক্লাবের উদ্যোগে রবীন্দ্র আবৃত্তি সহ রবীন্দ্র, নজরুল ও লোকসঙ্গীতের এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় নার্সারি থেকে ক্লাস নবম পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয়। এদিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্লাবের সদস্যরা পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, আগামী রবিবার অর্থাৎ 9 জানুয়ারি এই ক্লাবের মঞ্চে আবারও রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্য প্রতিযোগিতা হবে। রবিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শিলচর টাউন ক্লাবের সচিব নন্দ দুলাল রায় একথা জানান। জাতীয় ভাষা সংবাদ চ্যানেল বরাক বার্তার 25 বছর পূর্তি উপলক্ষে শিলচর গান্ধী ভবনে আগামী রবিবার অর্থাৎ 9 জানুয়ারি একটি সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে দেশ, সমাজ ও জাতীয় উন্নয়নে অসামান্য অবদানের জন্য উত্তর পূর্বাঞ্চলের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষভাবে সম্মানিত করা হবে। সোমবার শিলচর ইলোরা হেরিটেজ এক সাংবাদিক সম্মেলন করে সঞ্জীব কুমার সিং সহ এই চ্যানেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করতে আপামর জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব ভট্টাচার্য, সমীরণ দাস, সঞ্জীব রায় প্রমুখ। আজকে হাটিহাটি পা পা করে আমরা প্রায় 25 বছর পুরো করেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 25 বছরে পদার্পণ করলাম। তো এই 25 বছরে আমরা অনেক কাজ করেছি এবং বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা বিশেষ ভূমিকা পালন করেছি বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে প্রথম হিন্দি নিউজ চ্যানেল হিসাবে। আজ অনেকগুলো চ্যানেল হয়েছে, কিন্তু বরাক বার্তার প্রতি সবার আশীর্বাদ এবং স্নেহ যেটা সেটা আজও রয়েছে। যাই হোক, তো বরাক বার্তার 25 বছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা রজত জয়ন্তী উদযাপন সমারোহ কমিটি একটা করেছি। আমার মনে হয় যে সংবাদ মাধ্যমে থেকে সমাজ ব্যবস্থাতে নিজেকে প্রতিষ্ঠিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যা বরাক বার্তা করতে পেরেছে। মানে এই কেনা চাহতা হুম কি চাইছে এক হৃদয় হো ভারত জননী সবই মাতৃভাষাকে ভাই ও বহনো সে বিশেষ নিবেদন হয় কি ইয়ে শব্দ জৈসে
सार्थक हो उसी से कृपा करें और सहयोग करें। सर विशेष जरूरी है हमारा बराबरता का छोटा सा कार्यक्रम जो अनुष्ठित कार्यक्रम होगा उसमें सहयोग। কাছাড় জেলা বিজেপির সভাপতির আহ্বানে সারা দিয়ে সহযোগ নিধি অভিযান নেমেছে বিজেপির দলীয় সংখ্যালঘু মোর্চা। সোমবার শহরতলী রামনগরে জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে ঘরে ঘরে গিয়ে সংগ্রহ অভিযান চালানো হয়। আর্থিক তহবিল সচ্ছল করার লক্ষ্যে অভিযানটি করা হবে বলে জানান মোর্চার সাধারণ সম্পাদক। আমাদের ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি মাননীয় বিমলেন্দু রায় মহাশয়ের নির্দেশক্রমে আসাম প্রদেশ বিজেপির নির্দেশক্রমে আজকে আমরা রামনগর তারাপুর জিপি থেকে কাছাড় সংখ্যালঘু মোর্চার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সহযোগ নীতি অভিযান শুভারম্ভ করতে যাচ্ছি। আমরা রামনগর জিপিতে আমরা 50 জন মানুষের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমরা গিয়েছি। ওনারা যথেষ্ট সাড়া দিয়েছেন আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রীযুক্ত বিমলেন্দু রায় মহাশয়ের নির্দেশ। আমরা সেটা কোনো ব্যবসায়ীর কাছ থেকে আমরা আর্থিক আমরা পয়সা করে নেব না, কোনো অফিসারের কাছ থেকে নেব না, কোনো কন্ট্রাক্টারের কাছ থেকে নেব না। এ ধরনের যারা নেতৃস্থানীয় যারা আমাদের বিজেপির ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী তথা কার্যকর্তা আছেন ওনাদের কাছ থেকে আমরা সেই ছাদা আমরা সংগ্রহ করে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা মাননীয় সভাপতির হাতে আমরা তুলে দেব। আজকে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা 50 জন ব্যক্তিবর্গ এবং আমাদের মাননীয় যারা কার্যকর্তাদের গড়ে গিয়ে আমরা পৌঁছতে পেরেছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। একের পর এক ভাইরাসের প্রাদুর্ভাবে শঙ্কিত সাধারণ মানুষ, এদিকে জনগণের সুরক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ভাইরাস প্রতিরোধে টিকা নিতে সবাইকে আহ্বান জানানো হয়। করিমগঞ্জের MMMC উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে টিকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব। এদিন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যথারীতি টিকা প্রদান করা হয়। শহরের বিরজাসুন্দরী স্কুল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে 6 জানুয়ারি থেকে। আমাদের স্কুলে অর্থাৎ MMMC গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে 15-18 এজ গ্রুপের জন্য ভ্যাকসিনেশন শুরু হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে, স্বাস্থ্যের কথা মাথায় রেখে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে, তো আমাদের প্রায় 400 স্টুডেন্ট আছে। তার মধ্যে যাদের 18 হয়ে গেছে ওরা কিছু সংখ্যক দিয়ে দিয়েছে, তো এখন আমাদের স্কুলে শুরু হয়েছে। আমরা এই প্রজেক্টে সামিল হতে পেরে আমরা নিজেরাও গর্বিত। এখন পর্যন্ত প্রায় 20 হয়ে গেছে আমাদের স্কুলে ভ্যাকসিনেশন, প্রক্রিয়া চলছে, বিকেল পর্যন্ত চলবে। তাই সরকারকে আমাদের স্কুলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ কয়েক বছর ধরে পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া ব্লকের কাটামনি SBI শাখাটি সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার বন্ধ রেখে এবং রবিবার খোলা রেখে গ্রাহক পরিষেবা চালিয়ে যাচ্ছে। এদিন দীর্ঘদিন ধরে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছিল। বিষয়টি বারকয়েক ঊর্ধ্বতন মহলে নজরেও আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি বিষয়টি একাংশ সংবাদপত্রে প্রকাশিত হলে এলাকার বিভিন্ন মহল থেকে ফের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এ মর্মে রবিবার কাটামনি ব্যবসায়ী সমিতির সম্পাদক AS উসমানী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদে যে আজগুবে তথ্য প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। ইসলামিক দেশে আইন মেনে কাটামনিতে SBI ব্যাংকের শাখা খোলা ও বন্ধ রাখা হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। আসলে হাটবারের উপর ভিত্তি করেই বিগত দিনে সাপ্তাহিক ছুটির দিন ধার্য করা হয় শুক্রবার। তখন আমাদের এলাকার ইসাবিল চা বাগানের যারা বিশিষ্ট লোক ছিলেন ওরা প্রস্তাব দিলেন শুক্রবার তলব হয়, অর্থাৎ উইকলি পেমেন্ট যেটাকে বলে বাগানের, উইকলি পেমেন্ট হওয়ার ফলে বাগান বন্ধ থাকে, বাগানের লোকরা এখানে আসতে পারে না। তাই ওই দিনটাকে যদি সাপ্তাহিক ছুটির দিন হিসাবে বিবেচনা করা হয়
তাহলে ভালো হবে বলে প্রস্তাব। তোর কেউ আপত্তি করেনি, সবাই বললেন ঠিক আছে হবে। সেই হিসাবে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি হিসাবে ঘোষণা করা হয় এবং সেই থেকে প্রায় 35-36 বছর হয়ে গেছে সেই ধারা চলছে। কিন্তু কোনো কোনো মহল থেকে কিছুটা বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়, বিষয়টাকে ধর্মীয় মূলক দেওয়ার চেষ্টা করা হয়। আসলে এখানে ধর্মীয় কোনো মূলকে সেটা হয়নি, এলাকার ব্যবসার উপর নির্ভর করে এবং জনগণের মতামত নিয়ে হয়েছিল। অন্যান্যভাবে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত করার প্রতিবাদে গর্জে উঠলেন এক লাঞ্ছিতা গৃহবধূ। অবশেষে তিনি স্বামীর অধিকার ও নিজের সন্তানের ভরণ পোষণের দাবিতে ধর্নায় বসেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার পশ্চিম বটরশিতে। উত্তর জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম বটরশি এলাকার মিঠুন দেবনাথের সঙ্গে বিগত 2014 সালে সামাজিকভাবে বিয়ে হয় পানিসাগর মহকুমার উফতাখালী এলাকার অঞ্জনা দেবনাথের। বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে নানাভাবে অত্যাচার চালাতো বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে অঞ্জনা দেবনাথ একটি কন্যা সন্তানের জন্ম দেন। গত বছর দেড়েক আগে স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন তাকে শেষ পর্যন্ত বেধড়ক প্রহার করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশি সভা হয়ে কিন্তু কোনো সাফল্য আসেনি। এ নিয়ে রবিবার সকাল বেলা স্বামীর বাড়ির সামনে এক অভিনব কায়দায় নিজ সন্তানকে সঙ্গে ধর্নায় বসেন লাঞ্ছিতা স্ত্রী। এমন খবর চাউর হতেই কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে ধর্নাস্থলে। একসময় মহিলা একাই ধর্মনগর পানিসাগর রাস্তা অবরোধ করে বসেন, ফলে রাস্তার দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে অকস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। পরে পুলিশের পক্ষে ধর্নাকারী মহিলাকে বুঝিয়ে ধর্মনগর থানাতে নিয়ে যাওয়া হয় এবং এদিন পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করে দেয় বলে খবর পাওয়া গেছে। এদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত শ্বশুরকে প্রশ্ন করলে তিনি জানান যে তার ছেলে বিবাহের পর থেকেই বাড়িতে থাকতো না, ফলে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। তারা দিদি ভাই একজন লাগে ওইখানে, এখানে বাড়ির বয়স্ক লোক তাইনি শুদ্ধ আমার ঘর থেকে খেললে ঘর থেকে আমার বাড়িতে ঘুরে ঘুরতে বাইকে গেছে। তখন আমি ওই জামিন যে তাইনি এখানে অনলাইনে কাজ করে তাইনি আমি ফোন করতে এবারে তাইনি আসছে। আর পরে কইছে কি হয়েছে না, এটা আমরা আইনে দেখবো, তাইনি আমরা বড় জায়গায় থাকবো। এরপরে কইছে এদের আবার ছেলের খুঁজ জানে না। এরপরে ছেলের লোকে আবার ফোন পর্যন্ত করছে, জামিনদের পর্যন্ত কথা হয়েছে ফোনে ছেলের লোকে কথা করে কইছে না এটা আইনে দেখবো, আমি তাই করে জায়গা দিতাম না, কইয়া আমার ঘর থেকে বেরিয়ে দিয়েছে। তারপরে তারা কইছে তারা দেখিয়ে দিবে। এরপরে আইস করে তারা বলতে জামিন ওইখানে ওল্ডিং এর কাজ করে দেন তাইনি তারা দেখিয়ে দিচ্ছে। না তারা দেখিয়ে দিচ্ছে না, আমার বারবার আজকে আপনি গেছিলেন আপনার শ্বশুর বাড়ি? না আমি গেছি না। এর আগে কবে গেছিলেন? গড়ে ঢুকতে হচ্ছে না, হয়তো 2-3 মাস আগে গেছিলেন। তখন আমার ঘর থেকে দৌড়ি আমার লাগে। তখন আপনি যখন দন্নাত বলছেন কি কারণ? দন্নাত আমি বলছি আমার সঠিক অধিকার চাই, আমার বাচ্চার ভবিষ্যৎ চাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শুরু হলো 15-18 বয়সীদের টিকাকরণ। কাছারে নিজ হাতে টিকা দিয়ে সূচনা সাংসদের। ট্রাফিক যানজটে নাজেহাল শালচাপড়ার স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। স্কুলের বার্ষিক উৎসবে দুষ্কৃতী হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ পড়ুয়াদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।